অধ্যায় 9-এর এই ভিডিওতে আমরা প্রাকৃতিক দুর্যোগ খরা সম্পর্কে আলোচনা করব। খরা কী? খরা হচ্ছে মূলত মাটি যখন পানিশূন্য হয়ে পড়ে সেই অবস্থাটাকে বলা হয় খরা। এই খরা কখন কতটুক মাটির পানি কমে গেলে তাকে খরা হিসেবে গণ্য করা হয় এটা কয়েকটি দেশে এক এক রকম নির্দেশক বা মানদণ্ড রয়েছে। যেমন ব্রিটেনে ধরা হয় যদি 2 সপ্তাহ ধরে টানা 0.25 মিলিমিটারের কম বৃষ্টি হয় তাহলে সেটাকে খরা বলা হয়। যদি অন্তত 4 সপ্তাহ ধরে 0.25 মিলিমিটারের বেশি বৃষ্টি না হয় তাহলে সেটাকে ব্রিটেনে আংশিক খরা হিসেবে ধরা হয়ে থাকে। এছাড়া রাশিয়াতে টানা 1 টানা 10 দিন যদি 5 মিলিমিটারের বেশি বৃষ্টি না হয় তবে সে রাশিয়ার সে অবস্থাটাকে বলা হয় খরা। আর আমেরিকাতে 30 দিন বা তার বেশি যদি 1 টানা 24 ঘন্টায় 6.24 মিলিমিটার বৃষ্টি না হয় তাহলে সেটাকে খরা বলা হয়। সুতরাং দেখা যাচ্ছে যে ভৌগোলিক অবস্থানের উপর ভিত্তি করে বৃষ্টিপাতের এক একটা পরিমাণকে খরার মানদণ্ড হিসেবে ধরা যায়। যেমন ব্রিটেন হচ্ছে বেশি বৃষ্টিপ্রবণ দেশ, এখানে সাধারণত বৃষ্টি বেশি হয় তাই এখানে বৃষ্টির পরিমাণ 0.25 মিলিমিটার মতো কমে গেলে সেটাকে খরা ধরা হয়। অপরদিকে রাশিয়া ও আমেরিকাতে সাধারণত একটু কম বৃষ্টিপাত হয় তাই সেখানে 5 মিলিমিটার এবং 6.24 মিলিমিটার হচ্ছে খরা হওয়ার লোয়েস্ট একটি নির্দেশক বা মানদণ্ড। ঠিক একইভাবে এক একটি দেশে খরার সংজ্ঞা বা মানদণ্ড এক একভাবে বিচার বিশ্লেষণ করা হয়ে থাকে। খরার কারণে ফসল উৎপাদন কমে যায়, ফলে দুর্ভিক্ষ তৈরি হয়। খরার কারণে স্বাভাবিকভাবে যেহেতু পানি হ্রাস পায় মাটির, তাই মাটির উর্বরতাও হ্রাস পায়। বাংলাদেশে 1978 এবং থেকে 1979 সালে মারাত্মক খরা হয়, যেখানে ধারণা করা হয় যে ক্ষয়ক্ষতির পরিমাণ 1974 সালের যে প্রলয়ঙ্কারী বন্যা ছিল সেই বন্যার চেয়েও বেশি ক্ষয়ক্ষতি হয়েছে এই 1978-1979 সালের খরাতে। খরা হওয়ার মূল কারণ হচ্ছে যে দীর্ঘদিন শুষ্ক আবহাওয়া এবং পর্যাপ্ত বৃষ্টি না হওয়া। এছাড়া খরা হওয়ার আরও কিছু কারণ হচ্ছে যে গ্রিনহাউস গ্যাসের প্রভাবে যে জলবায়ু শুষ্ক হয়ে যাচ্ছে, এই শুষ্ক জলবায়ুর কারণে বৃষ্টিপাতের পরিমাণ কমে যাচ্ছে ফলে খরা বৃদ্ধি পাচ্ছে। সাম্প্রতিককালে ধরা হয় পূর্ব প্রশান্ত মহাসাগরের মেরু অঞ্চলে সৃষ্ট এল নিনো নামে একটি জলবায়ুর পরিবর্তন চক্রই খরার জন্য দায়ী এটা হিসাবে তাকে ধরা হয়। তাহলে খরা প্রতিরোধে কী কী ব্যবস্থা গ্রহণ করা যায়? খরা প্রতিরোধে যেগুলো ব্যবস্থা নেওয়া যায় সেগুলো হচ্ছে এছাড়াও খরার জন্য দায়ী অন্যান্য যে ব্যবস্থাগুলো বা কারণগুলো আছে, যেমন বৃক্ষ নিধন, গ্রিনহাউস, তারপর ভূগর্ভের পানি উত্তোলন, এই কারণেও খরা হতে পারে। তাই এই সকল কারণ যেন না ঘটে সেই দিকে সচেতন থাকলে খরাকে অনেকখানি প্রতিহত করা সম্ভব। তাই খরা প্রতিরোধে মূল যে ব্যবস্থা গ্রহণ করা যায় সেটা হচ্ছে পানির সরবরাহ বৃদ্ধি। সেক্ষেত্রে গরম বা শুষ্ক মৌসুমে নদীর গতিপথ পরিবর্তন এমনভাবে করা উচিত যেন পর্যাপ্ত পরিমাণ পানি সরবরাহ সব জায়গায় হয়। এভাবে পানি বণ্টনের মাধ্যমে যদি খরা ব্যবস্থাপনা করা যায় তাহলে এই প্রাকৃতিক দুর্যোগ থেকে মানুষ প্রতি বছর রেহাই পাবে। 1996-1996 সালে ভারত এবং বাংলাদেশের মধ্যে যে পানি বণ্টন চুক্তি হয় সে পানি বণ্টন চুক্তির মাধ্যমে এই খরা সমস্যা প্রতিরোধের জন্য চেষ্টা করা হচ্ছে। এছাড়া অঞ্চল ভেদে বিভিন্ন ফসল চাষ করা এবং পুকুর খাল খনন করে পানি ধরে রাখার মাধ্যমে খরা সমস্যার সমাধান করা যেতে পারে। এই হচ্ছে আমাদের আলোচনার দ্বিতীয় প্রাকৃতিক দুর্যোগ খরা সংক্রান্ত আলোচনা। খরা হয় মূলত মাটি পানিশূন্য হয়ে গেলে। এই খরা হওয়ার কারণ হচ্ছে মাটির পানিশূন্য হওয়ার কারণ বৃক্ষ নিধন, গ্রিনহাউস গ্যাস, ভূগর্ভের পানি উত্তোলন ইত্যাদি। তাই এটা প্রতিরোধে পানি সরবরাহ বাড়ানোর সাথে সাথে নদীর গতিপথ পরিবর্তন এবং
পার্শ্ববর্তী দেশগুলোর সাথে পানি বণ্টন চুক্তির মাধ্যমে যেন পানির সরবরাহ ঠিক থাকে, এটা নিশ্চিত করে খরা সমস্যার সমাধান করা যেতে পারে।